যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ক্রমশই উত্তেজনা বাড়ছে। এমন পরিস্থিতিতে আমেরিকান বিমান বাহিনী অভিযোগ করেছে, রাশিয়ার দুটি জঙ্গি বিমান অনিরাপদ ও অপেশাদারভাবে যুক্তরাষ্ট্রের একটি দূরপাল্লার বোমারু বিমানের গতিপথ আটকে দিয়েছে। ইউরোপে মোতায়েন আমেরিকান বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার দুটি SU-27 যুদ্ধ বিমান গত শুক্রবার কৃষ্ণ সাগরের আন্তর্জাতিক পানিসীমার আকাশে মার্কিন B-52 বোমারু বিমানের গতিপথ আটকে দেয়। আমেরিকান বিমান বাহিনীর বিবৃতিতে বলা হয়, রাশিয়ার পাইলটরা একই উচ্চতায় B-52 বিমানটির 100 ফিট দূরে চলে এসেছিলেন, যা তাদের অপেশাদার আচরণের বহিঃপ্রকাশ। এ ধরনের আচরণ মধ্য আকাশে সংঘর্ষের অপ্রয়োজনীয় আশঙ্কা বাড়িয়ে দেয়, যা আন্তর্জাতিক বিমান চলাচল বিষয়ক আইনের পরিপন্থী। বিষয়টি নিয়ে কূটনৈতিক চ্যানেলেও রাশিয়ার কাছে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র। সাইফুল রুদ্র, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।